নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। তা আজকে হলো দিনটা সোমবার, সপ্তাহের শুরু। তা কী করবো রান্না ভাবতে ভাবলাম আজকে যে সোমবার, তাই আজকে একটু সাম্বার ডাল বানিয়ে ফেলি। সাম্বার ডাল আইটেমটা আমার বাড়িতে সবারই খুব ভালোই লাগে। আসলে কী হয়, একটা আইটেমের মধ্যে অনেকগুলো সবজি পড়ে যায়, তাতে কী হয় বাচ্চারাও ভালোবাস, মানে একসাথে অনেকগুলো সবজি বাচ্চাদেরও পেটে চলে গেল, প্লাস বড়োদেরও জন্য একটা হেলদি খাবার বলতে পারো। তাই একটু বাড়িতে সব জিনিস আনানোই ছিল, ভাবলাম একটু বানিয়ে ফেলি, তাই রেসিপিটা নিয়ে এলাম আপনাদের সবার কাছে। তা প্রথমেই বলে দিই কী কী লাগে সাম্বার ডালে। সাম্বার ডালে বেশ কিছু সবজি লাগে, তা সেটার মধ্যে হলো মানে আমি যা যা সবজি মোটামুটি দিয়ে থাকি, এই যে এখানে আমি সব কেটে রেখেছি, এখানে হলো আছে বেশ কিছুটা লাউ কেটে নিয়েছি, কচি দেখে একটা লাউ। তারপরে প্রথমে লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী, মানে বাচ্চা থাকলে যেরকম ঝাল খাবে ঠিক সেরকম। আর এখানে আছে গাজর, বিনস, কুমড়ো, ভেন্ডি, বেগুন, আর একটু সজনে ডাঁটাটা দিলে ভালো হতো, কিন্তু আজকে না বাজারে সজনে ডাঁটাটা মানে পেলাম ঠিক, কিন্তু বড্ড শুকনো শুকনো, দেখে মন লাগলো না যে ওটাকে সাম্বার ডালে ইউজ করি, তাই আর সমস্যা আজকে ওইটা মিস হয়ে গেল। ঠিক আছে, ওটা ছাড়াই বানিয়ে ফেলবো, বাকি তো সব জিনিসই আছে। আর এই হলো তুর ডাল, যেটা দিয়ে আমি এই ডালটা বানাবো। তো এটাকে কী করবো, প্রথমে এই ডালটাকে ভালো করে আমি ধুয়ে টুয়ে প্রেশারে সেদ্ধ করে নেবো ডালটাকে, তারপরে আমি বাকিটা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকে সাম্বার ডাল রেসিপিটা। হয়ে গেছে, এবার আমি একটু ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি তো মোটামুটি 3-4 সিটি দিয়ে নিই সেদ্ধ করার জন্য। তারপর ডালটাকে একটু হাত দিয়ে একটু ই করে নিই, মানে একটু হাতা দিয়ে একটু ই করে নিলেই স্ম্যাশ স্ম্যাশ হয়ে যায় ডালটা। ব্যাস, ঠিক আছে, গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি নিয়েছি, কারণ এতগুলো সবজি আমাকে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি আস্তে আস্তে ফোড়ন দেব। ফোড়নে প্রথমে দিচ্ছি সাদা তেল নিয়েছি, আমি প্রথমে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা। সাম্বারের জন্য কারি পাতাটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ মানে কারি পাতার ফ্লেভারটাই হলো আসল ফ্লেভার, ভালোও লাগে খেতে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে এই তুর ডালটাই অল্প একটু দিয়ে দেবো। এটা আমি একটা রেসিপিতে মানে করি আমি মোটামুটি এইভাবে, একটু অল্প একটু ফোড়নের সময় একটু দিয়ে দেবো ডাল, গোটা ডালটা। এরপরে একটু সর্ষে দেবো, কালো সর্ষে, এরপরে একটু দেবো হিং। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো হিং, এবার আমি এগুলো একটু নাড়িয়ে নেবো। সুন্দর গন্ধ আসছে, এই কারি পাতার যে ফ্লেভারটা গন্ধ, আর হিং একটা সব মিলিয়ে সুন্দর একটা গন্ধ আসছে। এবার এটার পরে আমি আস্তে আস্তে সবজিগুলো ছাড়বো, সব সবজিগুলোকে একটু ভেজে ভেজে মানে ভাজা ভাজা করে নিতে হবে। প্রথমেই আমি দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে রয়েছে ভালো করে ভেজে নিতে হবে। খুব একটা ডিপ ফ্রাই করবো না, মোটামুটি হালকা আর কি কালারটা মোটামুটি চেঞ্জ হলে আমি সবজিটা দেবো। হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি,
দিয়েছি, খুব একটা বেশি ভাজবো না পেঁয়াজটা, হালকা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি দেবো কুমড়োটা, আগে দেবো আমি ভেন্ডি দেবো, এরপরে আমি গাজর বিনস গুলো দিব। এখন আমাদের বাঙালিদেরও মানে সাউথ ইন্ডিয়ানি ধোসা ইডলি সাম্বার এগুলো একটা বেশ সুন্দর একটা খাবার মানে আইটেমের হয়ে গেছে। আর এখন সবাই নিজেরা ঘরে বানিয়েও নেয়, মানে এগুলো টুকটুক করে যদি ঘরে জিনিসগুলোরই রেডি থাকে সুন্দর বানিয়ে নিয়ে ভালো খাওয়া যায় আর খেতে ভালোও লাগে। এবার এগুলোকে সব আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দেবো লাউ, লাউটাও বেশ খানিকটা দিচ্ছি। কিছু না, এটা সবজিটা নিজেদের পছন্দ মতো, কারণ যত বেশি সবজি দেবো তত বেশি সবজিগুলো খাওয়া হবে। ভাজার সময় একটু হলুদটা দিয়ে দেবো, জলে দিলে কাঁচা হলুদের একটা গন্ধ থেকে যায়। নুনটা এখন দেবো না, নুনটা পরে দেবো, ভাজু কি হবে জলটা কেটে যাবে, নুনটা দিয়ে দিই ভাজা ভাজা করে নিয়ে তারপরে পরে নুনটা দেবো। বেশ কালারফুল লাগছে দেখতে, সব বেশ কালারফুল ভেজিটেবলস পড়েছে এর মধ্যে। এবার বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনটা একটু পরে দিলাম কারণ বেগুনটা হতে ভাজতে এটা বেশিক্ষণ টাইম লাগে না। তো দিয়ে দেবো টমেটো, একসাথেই বেগুন হলো, আর দিয়ে দেবো গোটা কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অনেক সময় না দিলেও হয়, যেহেতু শুকনো লঙ্কা ফোড়া দিচ্ছি, কিন্তু আমার একটু আমি আমার ইচ্ছার জন্য একটু দিই, গোটা গোটা একটু দিয়ে চিনে একটু দিয়ে দেবো, সাথে একটু ভেজে ভেজে নেবো। সবজি আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ সবজিগুলো খেতেও ডালের মধ্যে ভালোই লাগে। দোকান টোকানে হয়তো অত সবজি দেয় না, এটা তো হোম বাড়ির স্টাইলের সাম্বার, ওই জন্য আমি একটু বেশি করে সবজি দিয়েছি খাওয়ার জন্য। সবজিগুলো মোটামুটি হয়ে গেছে, দিয়ে দেবো একটু নুন, এখন আম্মুটা একটু দিচ্ছি, পরে আবার একটু স্বাদ মতো দেবো, নুনটা স্বাদ মতোই দেওয়া হবে। আবার দেবো একটু চিনি, আমি অল্প করে একটু চিনি দিই, এবার
সেটা যদি কারোর মনে হয় দেবে তাহলে মনে হয় দেবেন না। একটু নাড়িয়ে নেব, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। সাম্বার মশলা, এটা আপনারা বাড়িতেও নিজেরা বানিয়ে নিতে পারেন, আমি বাড়িতেই বানিয়ে করতাম কিন্তু এই প্রথমবার আমি মশলা ইউজ করছি, দেখা যাক কীরকম হয়, আশা করি ভালোই হবে। এটা একটু বেশ কিছুটা পরিমাণ দিতে হবে, কারণ এইটার সাম্বারের যে স্মেলটা এটাতেই আসবে। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিই, ব্যাস। এবার কী করবো আমি, এটা সবজিগুলোকে আরও ভালো করে একটু ভাজা তো করেইছি, আরও ভালো করে সেদ্ধ করার জন্য আমি এটাকে আর বেশ কিছুটা জল দিই, কারণ সাম্বার ডাল একটু পাতলাই হয়, করে আমি জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আচ্ছা এবার তো বেশ ফুটে গেছে আমার এটা, এবার একটু তেঁতুল গুলে রেখেছিলাম, কারণ সাম্বার ডালে তো একটু টক তো দিতেই হয় তেঁতুল জলটা, সেটাই দেবো। ব্যাস বেশ কিছুটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার দু মিনিট ঢেকে রেখে এটাকে অফ করে দেবো। তাহলে এটা মোটামুটি পুরো রেডি, ফুটে গেছে, রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার গ্যাস বন্ধ করে দু মিনিট ঢেকে রাখবো, তারপরে এটা কিছুক্ষণ রাখার পরে একটু ঠান্ডা করে তারপরে আমরা সার্ভ করে দেবো। তা আজকের মতো রেসিপিটা কমপ্লিট, এটা আমার একদম হোম স্টাইলে বানানো একটা সাম্বার ডালের রেসিপি, প্লিজ বাড়িতে একটু সবাই ট্রাই করে দেখুন, আর কার কীরম লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আসবো। যদি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে বা আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আপনাদের ভালোবাসা সাপোর্টের খুবই দরকার, আপনাদের সাপোর্টের অপেক্ষায় রইলাম। তাহলে আজকের জন্য আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা বাই বাই।